স্কলার এই ইউটিউবের চ্যানেল পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অর্গানের উপপাদ্য অথবা ডিমর্গান থিউরমস তো ডিমর্গান থিউরম বা ডিমর্গানের উপপদে বুঝতে হলে তোমাদেরকে কয়েকটা বিষয় আগে বুঝতে হবে প্রথম হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা বুলিয়ান অ্যালজেব্রা দুটি বিষয়ের উপর লক্ষ্য রেখে চলে একটা হচ্ছে সত্য লজিক্যাল ট্রু একটা হচ্ছে লজিক্যাল ফলস লজিক্যাল ট্রু হচ্ছে ওয়ান লজিক্যাল ফলস হচ্ছে জিরো যেটাকে আমরা কে ওয়ানকে সত্য বলতে পারি জিরোকে মিথ্যা বলতে পারি তারপর যে স্টেপটা সেটা হচ্ছে বুলিয়ান দুর্বক ও চলক তোমরা অবশ্যই জানো দুর্বক মানে কি দুর্বক হচ্ছে কনস্ট্যান্ট যাকে বলে যেটার মান কোনো পরিবর্তন হয় না আর যেটা চলক তার মান পরিবর্তন হয় সাপোজ আমরা এর মান ফাইভ অথবা বি এর মান সিক্স লিখতে পারি দেন হচ্ছে বলিয়ান সত্যসিদ্ধ অথবা বলিয়ান পোস্টেলিওস তো হোয়াট ইজ বুলিয়ান সত্যসিদ্ধ বুলিয়ান সত্যসিদ্ধ দুটি বিষয়ের ওপর কাজ করে একটা হচ্ছে অর অপারেশন যেটা প্লাস সিম্বল দিয়ে চিহ্নিত করা হয় দ্বিতীয়টা হচ্ছে অ্যান্ড অপারেশন যেটা ইন্টু দিয়ে চিহ্নিত করা হয় তো যখন আমরা ভেরিয়েবলের দুটি মান নিব যেমন এর মান যদি জিরো হয় এবং বি এর মান যদি জিরো হয় এবং সেটা যদি অর অপারেশন হয় মানে প্লাস অপারেশন তাহলে জিরো হবে জিরো প্লাস ওয়ান ওয়ান হবে ওয়ান প্লাস জিরো ইকুয়াল ওয়ান হবে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান হবে বেসিক্যালি যখন আমরা অর অপারেশন করবো তখন একটা টেকনিক মনে রাখতে হবে যে কোনো একটা ইনপুট ওয়ান হলেই সেখানে ওয়ান হবে এখানে দুইটা জিরো এ কারণে তোমার আউটপুট হয়েছে জিরো এখানে অলরেডি একটা ওয়ান আছে ওয়ান এখানে ওয়ান আছে ওয়ান এখানে ওয়ান তো আছে দুইটা সো ওয়ান হবে আর যদি আমরা অ্যান্ড অপারেশন দিকে তাকাই তখন এটার টেকনিকটা হচ্ছে যে কোনো একটা মান জিরো থাকলেই আউটপুট জিরো হবে জিরো 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 এখানে অলরেডি জিরো আছে জিরো এখানে অলরেডি জিরো আছে জিরো এখানে দুইটা ওয়ান মানে ওয়ান আরেকটা বিষয় হচ্ছে বুলিয়ান পূরক তোমরা ছোটোবেলা পড়ছো বুলিয়ান পূরক মানে কি বুলিয়ান পূরক হচ্ছে যেটা থাকবে যে মানটা সেটার বিপরীত যেমন ওয়ানের পূরক হচ্ছে জিরো জিরোর পূরক হচ্ছে ওয়ান আর আমরা যেহেতু বাইনারি নিয়ে আলোচনা করতেছি তাহলে জিরো আর ওয়ান নিয়ে সবসময় আমরা আলোচনা করব। বুলিয়ান পুরক আমরা দুইটা সিম্বল লিখতে পারি একটা হচ্ছে এরকম একটা হচ্ছে বার যেটাকে বার বলা হয় যেমন এ পুরক আবার এরকম আমরা লিখতে পারি এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ট্রুথ টেবিল বা সত্যক সারণী ট্রুথ টেবিলের এক বা একাধিক চলক থাকতে পারে এবং সেই চলকগুলো আমরা এ বি সি অথবা এক্স ওয়াই জেড দিয়ে চিহ্নিত করতে পারি তো এখানে আমি দুটি চলক নিলাম একটি চলক দ্বিতীয়টি চলক বি এবং এর ফাংশন হচ্ছে ওয়াই ইকুয়াল এ প্লাস বি প্লাস মানে হচ্ছে অর্গেট তো অরগেটের টেকনিক হচ্ছে যে কোনো একটা ইনপুট ওয়ান হলে সেখানে ওয়ান হবে তো আমরা ইনপুট নিয়ে নেই ইনপুট নেওয়ার নিয়ম হচ্ছে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান দুইটা যখন ভেরিয়েবল থাকবে তখন ইনপুট নিতে হবে চারটি যখন তিনটি ভেরিয়েবল থাকবে তখন ইনপুট নিতে হবে আটটি যেমন টু এর যে কয়টা ভেরিয়েবল থাকবে এখানে আছে দুইটা ভেরিয়েবল এ বি তো টু এর পর যদি টু হয় তাহলে হবে ফোর আর যদি আমরা তিনটে নেই এ বি সি তখন টু এর পাওয়ার হবে থ্রি এবং এটা হবে আটটি মান আমাদের নিতে হবে এখানে ফাংশন ওয়াই ইকাল এ প্লাস বি প্লাস হচ্ছে অর অর্গেটে যে কোনো একটা ইনপুট ওয়ান হলে সেখানে ওয়ান হবে এখানে দুইটা জিরো সো জিরো এখানে অলরেডি একটা ওয়ান আছে তো ওয়ান হবে এখানে একটা ওয়ান আছে ওয়ান হবে এখানে অলরেডি দুইটা ওয়ানই আছে তাহলে আমাদের আউটপুট ওয়ান হবে তো এটি ছিল ট্রুথ টেবিল বা সত্য সারণী আজকে যে টপিক্স নিয়ে আমরা আলোচনা করলাম সেগুলো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা বুলিয়ান দুর্বক চলক বুলিয়ান সত্যসিদ্ধ অথবা পোস্ট লিউস বুলিয়ান পুরক বুলিয়ান ট্রুথ টেবিল বা তো এগুলো ভালো করে তোমরা শিখবা তারপর আমরা নেক্সট ক্লাসে দেখবো ডিমর্গান উপপাদ্য অথবা ডিমর্গান থিউর আজকের মতো বিদায় নিচ্ছি এখানে আল্লাহ হাফেজ